প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ইউজি পড়ছ পিজি পড়ছো তোমাদের এর পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাদের পরীক্ষা হচ্ছে এবছর কঠোরভাবে আরও ইনভিজিলেটার বাড়ানো হচ্ছে পুলিশ পিকেটিং করা হচ্ছে একই রকমভাবে বিভিন্ন ও কঠোর নিয়মের মাধ্যমে রাজ্যের এর ক্যালকাটা ইউনিভার্সিটির একাধিক কলেজ কিন্তু পরীক্ষা নিচ্ছে এ কি এই মুহূর্তে তথ্য রয়েছে পরীক্ষা সম্বন্ধিত সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সকাল সকাল ভিডিওটি দিইনি একটাই কারণ কারণ যারা পরীক্ষা দিতে যাবে তারা যাতে প্যানিক না হয়ে যায় সেই কারণে পরীক্ষা ভিডিওটি দিইনি কিন্তু তোমাদের প্রত্যেকের জানা দরকার কারণ তোমাদের পড়াশোনা করা অত্যাধিক পরিমাণে দরকার কারণ এই মুহূর্তে কিন্তু রাজ্যের এর ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একাধিক কলেজ এ যেখানে এ কিন্তু বিভিন্ন রকমভাবে কঠোরভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে যেটা কিন্তু সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে উঠে এসেছে কোথাও তিনজন ইনভিজিলেটরের বদলে পাঁচজন ইনভিজিলেটার দেওয়া হচ্ছে কোথাও পুলিশ পিকেটিং করা হচ্ছে এ বিভিন্ন কঠোর নিয়মে কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের পরীক্ষা নেওয়া হচ্ছে দেখো লিডিং নিউজ পেপারগুলো কী বলছে বলছে কঠোরভাবে এ অ্যাকচুয়ালি বিধি মেনে এ ক্যালকাটা ইউনিভার্সিটির একাধিক কলেজ কিন্তু পরীক্ষা নিচ্ছে যেখানে এ থাকছে বিধিনিষেধ একই সাথে থাকছে পুলিশ পিকেটিং যেখানে তিনজন ইনভিজিলিটার থাকতো তার পরিবর্তে পাঁচজন ইনভিজিলিটার পর্যন্ত দেয়া হচ্ছে যাতে ভালো করে পরীক্ষা নেওয়া যায় তার মানে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে কিন্তু কঠোর নিয়মের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে ইনভিজিলিটারও বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা কোনো খারাপ ব্যাপার নয় পরীক্ষা হবে গার্ড দেবে না সেটা একেবারেই উচিত না গার্ড দেওয়া উচিত কিন্তু তোমাদের যে সিলেবাস শেষ হয়নি তারপরে তোমরা অফলাইনে এক্সামিনেশান দিচ্ছ তারপরে এতটা পরিমাণে গার্ড বুঝতেই পারছো সেই কারণে প্রত্যেককে বলবো অনুরোধ করব যে দিন রাত পরিশ্রম করো ও পড়াশোনা করো যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় এবং তোমাদের জন্য ও কিছু টিপস আমি শেয়ার করেছি এই পরীক্ষার জন্য যাতে তোমাদের ভালো নম্বর কম সময়ে তোমরা তুলতে পারো যারা দেখো তাদের জন্য আই বাটনে এবং ভিডিও শেষে তোমাদের দিয়ে দেব সেই ভিডিওটি অতি অবশ্যই দেয় কঠোরভাবে পরীক্ষা তো নেওয়া হচ্ছেই একই সাথে নেওয়া হচ্ছে পুলিশি ব্যবস্থা যেখানে স্থানীয় যে পুলিশরা রয়েছে তাদের থেকে সাহায্য চাওয়া হচ্ছে এবং যেটা বললাম ইনভিজিলেটরও কিন্তু কঠোরভাবে পরীক্ষা সম্পন্ন করবে যেটা জানা যাচ্ছে এবং একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি কিছু কলেজ রয়েছে যেমন বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ও পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে যেখানে তিনজন ইনভিজিলেটার ছিল আগে এই সময় পাঁচজন ইনভিজিলেটর দেওয়া হচ্ছে মানে বুঝতেই পারছো কতটা কঠোর করা হচ্ছে একটি ক্লাসে পাঁচজন ইনভিজিলেটর থাকবে তিনজনের বদলে চন্দ্র কলেজের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেখানে এ বেশিজন ছাত্রছাত্রী একটা ক্লাসে বসিয়ে পরীক্ষা নেওয়া হয় সেমিস্টারের এর এবছরের পরিস্থিতি অনুযায়ী কিন্তু ও এবং যাতে হট্টগোল না হয় হইচই না হয় সেই কারণে কিন্তু কম সংখ্যক ছাত্রছাত্রীকে একটি ক্লাসে বসিয়ে তারপরে এক্সামিনেশন নেওয়া হবে অর্থাৎ চন্দ্র কলেজের তরফ থেকে কিন্তু পরিকল্পনা করা হচ্ছে যাতে অল্প সংখ্যক ছাত্রছাত্রী যাতে একটি ক্লাসে বসে এবং লেডি বামন কলেজের তরফ থেকে বলা হয়েছে যাতে ইনভিজিলেটর যারা থাকবে তারা যাতে নিজেদের মধ্যে এ কথোপকথন না করে আমরা প্রত্যেক সময় দেখে থাকি যখন আমরা কলেজেও পরীক্ষা দিতাম ইনভিজিলেটর যারা থাকতো অনেক সময় নিজেদের মধ্যে আলোচনা গল্প গুজব করতো মেবি করে থাকেও ও তো সেটা যাতে না হয় সেটা কিন্তু পরিষ্কারভাবে এ জানিয়ে দিয়েছে লেডি ওয়মন কলেজ কর্তৃপক্ষ এবং সাথে এটাও বলা হয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া ছাত্রছাত্রীরা যাতে কে পরীক্ষার কক্ষ থেকে বাইরে না যায় সেদিকেও কিন্তু নজর রাখতে বলা হয়েছে এছাড়া কঠিন চার্চ কলেজের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু এই মুহূর্তে কোভিডের পরিমাণ বাড়ছে কোভিডের পজিটিভিটি রেট বাড়ছে সেই কারণে প্রত্যেকটি কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার পরীক্ষা দিতে গেলে পরীক্ষা দেওয়ার আগে কিন্তু ও তাদের থার্মাল স্ক্রিনিং করা হবে কাউর তাপমাত্রা প্রত্যেকে স্বাভাবিক আছে কি যদি কারোর তাপমাত্রা বেশি থাকে তাহলে কিন্তু তাকে আলাদা করে আলাদা রুমে বসানো হবে এবং যে সমস্ত ইনভিজিলেটররা এক্সামিনেশনের পাহাড়ায় থাকবে সেই সমস্ত ইনভিজিলেটররা পিপিটি কিট পরে প্রয়োজনে অ্যাকচুয়ালি গার্ড দেবে এটা কিন্তু পরিষ্কারভাবে উঠেছে তার মানে বুঝতেই পারছো ও যে তোমাদের মধ্যে কাউ টেম্পারেচার বেশি থাকলে তোমাদের কিন্তু আলাদাভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে একটা রুমে তুমি একা পরীক্ষা দেবে এ বা যাদের এর টেম্পারেচার স্বাভাবিক আসবে না তাদেরকে আলাদা করে পরীক্ষা দেওয়া হবে এবং যে যেখানে এ অবশ্যই ইনভিজিলেটর থাকবে তারা পিপিটি কিট পরে এর ছাত্রছাত্রীদের এর এক্সামিনেশনে এর গার্ড দেবে কারণটাও খুব পরিষ্কার এই মুহূর্তে পজিটিভিটির রেট বাড়ছে এটা আমরা জেনেছি এই সেই কারণে কিন্তু একাধিক কলেজ রাজ্যের কিন্তু বিভিন্ন কঠোরভাবে এ কোভিড বিধির মাধ্যমে কিন্তু এক্সামিনেশান নিচ্ছে এবং তোমরা নিজেরাই অনেক বুদ্ধিমান অনেক বড় সেই কারণে নিজে তো বা কোভিড বিধি পালন করবেই মাস্ক পরবে অন্যকেও সতর্ক করবে যারা পড়বে না তাদেরকেও সতর্ক করবে একই সাথে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আজকে তো অফলাইনে এক্সামিনেশান হচ্ছে আজকে যে মামলাগুলো রয়েছে সেই মামলার কি নির্দেশ আসে এ সেই সেগুলো তো তোমাদের প্রত্যেককে জানাবো একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় তোমরা যাতে আরও ভালো নম্বর কম সময়ের মধ্যে তুলতে পারো এবং সিলেবাস কম সময়ের মধ্যে শেষ করতে পারো সেই নিয়ে কিন্তু ডেডিকেটেড একটি ভিডিও বানিয়েছি যারা দেখো এখানে ক্লিক করে তোমাদের পরীক্ষা শিক্ষার ভালো নম্বর তুলতে অতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো তোমরা আশা করি ভিডিও থেকে অনেকটি উপকৃত হবে